নমস্কার বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি ক্যামেরা হাতে। কিন্তু কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই বলবো গো, একটু অপেক্ষা করো। কিছু কি আইডিয়া করতে পারছো কোথায় আসতে পারি? যদি না করতে পারো চিন্তা নেই, সবটাই বলে দেবো। আমি মিস্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিস্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়া, আমারই চ্যানেলে। তো চলো, আজকে আমি চলে এসেছি নাগের বাজারে। হ্যাঁ বন্ধুরা, দমদম নাগের বাজার। আজকে ভাবলাম তোমাদেরকে এমন একটা মার্কেট বা বাজারের খবর দেব যেখানে তুমি গেলে যেমন সবজি বাজার করতে পারবে, মাছ মাংসও কিনতে পারবে, সাথে জামা কাপড় বাসন আরও কত কি। তাই এরকমই একটা মার্কেটের সন্ধান দিতে তোমাদের কাছে চলে এসছে তোমাদের মিষ্টি নিবেদিতা। আর জানো, আজকে যে মার্কেটটা দেখাচ্ছি সেটা জাস্ট রাস্তার ওপর। এই নাগের বাজারে কিন্তু অনেকগুলো মার্কেট আছে এবং অনেকগুলো জিনিসের মার্কেট আছে। ভাবছো এরকম কেন বলছি? হ্যাঁ গো, মাছ বাজারও যেমন আছে, সবজি বাজারও আছে, আবার ঠিক তেমনি সোনার দোকানেরও বাজার আছে, মানে সোনাপট্টি আছে। এরকম বিভিন্ন রকম জিনিস রয়েছে এইখানে, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে ভাগে ভাগে, একদিনে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব না। আজকে যে বাজারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাগের বাজারে সন্ধ্যাকালীন বাজার বা সন্ধ্যেবেলা যে বাজারটা রাস্তার ওপর বসে। এখানে কিন্তু ভাগে ভাগে অনেক রকম বাজার কিন্তু বসেই থাকে। এই সন্ধ্যাকালীন বাজারটা কিন্তু খুবই আকর্ষণীয়। যেমনি ভালো ভালো ফাস্টফুড পাওয়া যায়, তেমনি কিন্তু সবজিপাতি সবই পাওয়া যায়। এই বাজারটা আমি কিন্তু অনেক দিন বাদে এলাম, আজকে এসে দেখলাম বেশ ভালোই এখনও পসার রয়েছে। আর এই টাইমটা তো যেন রথ চলছে, কিন্তু মনটা আবার একটু খারাপ হয়ে গেল। জানো বন্ধুরা, ছোটোবেলায় এই খানটাই একটা রথের মেলা বসতো, সাত দিন ব্যাপী এই মেলাটা চলতো। তো ফার্স্টে সেই রথের দিন স্টার্ট হতো, আর উল্টো রথের দিন গিয়ে এই মেলাটা শেষ হতো। সরি, সাত দিন নয় গো, নদিন ব্যাপী হবে। কিন্তু হতাশ হলাম সেইটাই ভেবে, সেই ছোটোবেলার সেই রথের মেলা গাছ ওগুলোকে পেলাম না। ঠিক আছে, সেই রোজের বাজারটা সেই জায়গাটা তো পেলাম। কত সুন্দর সুন্দর চপ কাটলেট রোলেরও দোকান রয়েছে এইখানে, প্লাস নাইটি বারমুডা এইগুলোও পাওয়া যায় ফুটের দোকানগুলোতে। প্রচুর মানুষ অফিস ফিরতা এখান থেকে কিন্তু জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি যান। আমিও কিন্তু ছোট বয়সে বাবার হাত ধরে এখানে বহুবার এসেছি রথের মেলায়, বহু জিনিসও কিনেছি। কিন্তু এখন না পেলে কি হবে, এখন মার্কেটটা দেখেও বেশ মনটা ভরে গেল। বিকেলবেলা সাধারণত মাছের বাজারটা বসে না, মাংস সবজি তরিতরকারি এই দিয়েই চলে। আজকে হাঁটতে হাঁটতেই নাগের বাজার থেকে চলেছি দমদম পার্কের উদ্দেশ্যে। দেখা যাক কতটা যেতে পারি, কিন্তু ভালো লাগছে, রাস্তা ছেড়ে বেরোতে ইচ্ছে করছে না। এখানকার জিনিসপত্রের দামও কিন্তু খুব একটা বেশি নয়, রিজনেবল। সাধারণত বাজারে যেরকম দাম চলছে সেরকমই, খুব একটা বেশিও না কমও না। কিন্তু সবজিপাতিগুলো যথেষ্ট তরতাজা, যথেষ্ট ফ্রেশ, তো সবটা নিয়ে কিন্তু দারুণ ব্যাপার। আর ঘরোয়া টুকটাক জিনিসপত্র সেগুলোও পাওয়া যায়, এই ধরো ক্লিপ, কাপড় মেলা দড়ি, এইসবও কিন্তু এই বিকেলবেলায় গেলে আমরা সহজেই পাই। আজকে বহুদিন বাদে এসে বেশ ভালোই অনুভব করছি। আর বাদিকে তো দেখতেই পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে, আর ওপর দিয়ে কিন্তু ফ্লাইওভারটা চলে গেছে। চলো তাহলে একটু সামনের দিকে একটু একটু করে এগোই। আর কাপড় জামাগুলো কিন্তু ওই যে পেছন দিকে দেখছো শাটার, ওই দিকে সব রয়েছে। আর এইটার ভেতরেও কিন্তু একটা মার্কেট রয়েছে, একদিন তোমাদেরকে বরং ওই মার্কেটগুলো ঘুরে দেখাবো। কি, তোমরা যাবে তো আমার সাথে? চলো একটু একটু করে আবার সামনের দিকে এগিয়ে যাই। এইখানটা যেহেতু ফ্লাইওভারটা রয়েছে, তাই এই নিচের দিকটা একটু ভিড়ই হয়, তাও যাচ্ছি গুটুর গুটুর পায়ে, হেভি লাগছে জানো। একটু গরম আছে,
বৃষ্টি এখন তো খুব একটা হচ্ছে না, কলকাতায় তোমরা জানো মাঝে মাঝে হচ্ছে। দেখো আবার কত ফ্রেশ সবজি, এই দেখো কত ভালো ভালো ব্রেড পকোড়া হচ্ছে, আর এখানে রোল চাউমিনের গন্ধে আর বিরিয়ানির গন্ধে আমার তো মানে খিদে পেয়ে গেছে, কি করব। তাই একটা চট করে আজকে কুলফি কিনলাম, অনেক দিন হয়ে গেছে কুলফি খাই না, তাই ভাবলাম বাড়ি ফিরতে ফিরতে যদি একটুখানি এরকম কুলফি খেতে খেতে বাড়ি যাওয়া যায় ব্যাপারটা মন্দ হয় না। কেন আজকে আমার এরকম হেঁটে হেঁটে বাড়ি যেতেই সব থেকে ভালো লাগছে, আর কুলফিটা দুর্দান্ত ছিল। এখানে নিতাই সুইটস বলে একটা দোকান আছে, ভীষণ ভালো কুলফি বানায়, কখনো আসলে কিন্তু খেয়েও। চলো আবার একটু একটু করে দুপায়কে এগোয়। এইবার দেখো তো পেছনটা কিছু চিনতে পারছো কি না, দাঁড়াও দাঁড়াও, এই দেখো চলে এসছি প্রায় ডায়মন্ড প্লাজার দিকটা। একদিন তোমাদেরকে না ডায়মন্ড প্লাজার ভেতরটাও ঘুরিয়ে দেখাবো, ভেতরটা আমার ভীষণ ভালো লাগে, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না, যাব তোমাদেরকে সাথে নিয়েই যাব। চলো এবার বাড়ির দিকে যাই। কেমন লাগলো বলো তো আজকের ভিডিওটা, ভালো লেগেছে? আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদেরই মিষ্টি মেহতার সাথে। বাই।